আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা হলো যে 1 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাদের আমরা কিভাবে খেয়াল রাখবো। যারা নতুন মা হয়েছে তাদের কাছে পুরো ব্যাপারটাই একটা স্বপ্নের মতো থাকে, কি করব কি করব না, কি হলে কি হবে, এরকম নানা কোশ্চেন তো মাথার মধ্যে থাকে। তো সেই কোশ্চেন গুলোর আনসার দিতেই আজকের ভিডিওটা, যে 1 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাদের আমরা কিভাবে মেনটেন করব, কিভাবে রাখবো, কিভাবে যত্ন করব, কিভাবে তাদের খেয়াল রাখবো, তো এই ভিডিওটা আজকে। আশা করছি তোমাদের ভিডিওটা হেল্প হবে, যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর এই ধরনের ভিডিও যাদের দরকার তাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি, সদ্যজাত বাচ্চা হওয়ার পরে তাকে কতবার বেস্ট ফিড করানো উচিত, কিভাবে বেস্ট ফিড করানো উচিত এবং কতক্ষণ অন্তর বেস্ট ফিড করানো উচিত। প্রথমে বলি, সদ্যজাত হওয়ার পরে পর মানে জাস্ট বাচ্চা মানে মায়ের পেট থেকে বেরোনোর পরে কিন্তু 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে 1 ফোঁটা হলেও কিন্তু বেস্ট ফিড করানো উচিত। প্রথম প্রথম মায়েদের বেস্ট ফিড মানে বেস্ট ফিডিং মায়েদের প্রথম প্রথম কিন্তু আসে না, বাচ্চার খাওয়ার তৈরি হয় না, সেই অর্থে টেনশন করবে না, এটা আস্তে আস্তে কিন্তু ন্যাচারাল প্রসেসে চলে আসে। ফলে ভয় পাওয়া চিন্তা করার কিছু দরকার নেই, এগুলো তোমাদের ডাক্তাররাই তোমাদের বুঝিয়ে বলে দেবে। নাম্বার টু, বাড়িতে আসার পরে কিছু প্রিকশন আমাদের মেনটেন করতে হয়। তখন আমরা নতুন যখন মা হই আমাদেরও রেস্টের দরকার হয়, ফলে বাচ্চারও একটা বাচ্চাও যেহেতু সারাক্ষণ পেটের মধ্যে থাকতো ও বেশিরভাগ টাইমই কিন্তু বাচ্চা ঘুমিয়ে যায়, ঘুমিয়ে থাকে হওয়ার পর থেকে বেশিরভাগ টাইমই ওরা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েই কাটায়। তো ওদেরকে তুলে তুলে বারবার ডেকে ডেকে খাওয়াতে হয়, খেতে খেতে ওরা ঘুমিয়ে যায় এবং মারাও কিন্তু এই সময় একটু মানে এক্সস্ট হয়ে যায়, মায়েদেরও একটু ঘুমের দরকার হয়। সবটাই ঠিকই, কিন্তু তার সত্ত্বেও যেটা করতে হয় বাচ্চাকে কিন্তু অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা অন্তর একবার করে বেস্ট ফিড করাতে হয়। 2 থেকে 3 ঘন্টা অন্তর, ম্যাক্সিমাম মিনিমাম 2 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা। 3 ঘন্টার পর যেন একদম মানে 3 ঘন্টার বেশি গ্যাপ যেন বাচ্চাদের বেস্ট ফিডিং এর ক্ষেত্রে একদম না থাকে। বেস্ট ফিড বা ফর্মুলা ফিড যেটাই করাও না কেন, যেটাই হোক না কেন, সেটার কিন্তু গ্যাপ মানে টাইমের ডিউরেশনটা থাকবে 2 থেকে 3 ঘন্টা, তার বেশি একদম না। এবার যেটা বলি যে কিভাবে খাওয়াবো, বাচ্চাদের খাওয়ানোর প্রসেস কিন্তু অনেকেই অনেকভাবে খাওয়ায়, তবে চেষ্টা করবে সবসময় যদি শুয়ে খাওয়াও তাহলে বাচ্চাকে একটা উঁচু বালিশের মধ্যে, অথবা যদি কোলে নিয়ে খাওয়াও তবে কিন্তু বাচ্চাকে এরম ভাবে একটা হাতের ওপরে কিন্তু বাচ্চাটার মাথা রাখবে। একদম ফ্ল্যাট ভাবে শুয়ে খাওয়ানো কিন্তু একদম ভুল এবং এটাতে কিন্তু বাচ্চার মানে বিষম লেগে যেতে পারে, ফলে কিন্তু বাচ্চার মানে বলতে যাচ্ছি যেটা সেটা কিন্তু ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে একদম এই ভুলটা করবে না, কারণ নতুন মারা অনেক কিছুই জানে না এবং যাই হোক সেটা আমার চ্যানেলের মানে আমার অভিজ্ঞতাটাই আমি শেয়ার করছি। তাই যখনই বাচ্চাকে খাওয়াবে তখন কিন্তু একটা উঁচু জায়গা বা উঁচু হাতের মধ্যে ওর মাথাটা রাখবে, যাতে বডির থেকে মাথাটা কিছুটা হলে উঁচুতে থাকে। এবার নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে বাচ্চাকে বারবার ফিড করানোর আগে যেটা, সেটা কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু বাচ্চা খাচ্ছে তাই নিজের নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু বাচ্চার পেট খারাপ বা বাচ্চার ডায়রিয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়, কারণ এই সময় বাচ্চা মায়ের দুধ ছাড়া সেই অর্থে কিছু খায় না। তাই মা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু বাচ্চার ফিডিং এর মাধ্যমে কিন্তু ওর পেট খারাপের সম্ভাবনা বেড়ে যায়। এবার আশা করছি বেস্ট ফিডিং নিয়ে তোমাদের মনে আর কোনো কোয়েশ্চেন নেই, আর যদি থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করো, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দিয়ে দেবো। এবার যেটা আসি সেটা নেক্সট যে প্রশ্নটা, যে বাচ্চাদেরকে কি 6 মাসের আগে জল খাওয়াবো, একদম না, একদম বাচ্চাকে কিন্তু 6 মাসের আগে জল খাওয়াবে না। যত মাসিমা পিসিমা ঠাকুমা কাকিমা জেঠিমা মা যে যাই বলুক যে বাচ্চাকে 6 মাসের আগে একটু জল দে, ওর গলা শুকিয়ে যাচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে ওকে একটু জল দে দিতে হয়, আমরাও দিতাম এরকম কিছু, তো একদম শুনবে না। মায়ের দুধের মধ্যে সমস্ত রকমের জিনিস দেওয়া থাকে, সমস্ত কিছু দেওয়া থাকে, যার জন্য বাচ্চার জলের একদম 6 মাসের আগে কোনো দরকার হয় না, ঠিক আছে? এটা তোমার ডাক্তারের সাথেও কথা বলে নেবে। অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, আমাকে আমার ডক্টর যা বলেছিল আমি সেই অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এবং আজকে আমার মেয়ে 2 বছরের এবং তোমাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায় আজ পর্যন্ত আমি সেরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। এবার যেটা আসবো যে বাচ্চাকে স্নান,
বাচ্চাকে স্নান করানোর যে বিষয়টা থাকে বাড়িতে আসার পরে ডাক্তাররা কিন্তু বলে রোজই বাচ্চাকে স্নান করাতে, কিন্তু ওয়েদার তো সব দিন সমান থাকে না, তো ওয়েদারের উপর ডিপেন্ড করে তুমি ঠিক করে নেবে যে তোমার বাচ্চাকে সপ্তাহে তুমি কদিন স্নান করাবে এবং কদিন তুমি গা স্পঞ্জ করাবে। তো স্পঞ্জ করানোর তো ব্যাপারটা তো আছেই, যে গামছাকে একটু রোদে দেওয়া জল বা যদি খুব ঠান্ডা পড়ে তাহলে একটু গরম জল মিশিয়ে বাচ্চাকে একটা একদম সফট কোনো কাপড়কে ভালো করে ভিজিয়ে সেটা দিয়ে ওর গা হাতটা স্পঞ্জ করিয়ে দিলে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে বাচ্চার নাভিটা কিন্তু তখনো পর্যন্ত একদম নতুন থাকে, একদম কাঁচা থাকে, তাই ওইখানে হাত দেওয়ার কোনো রকম চেষ্টা করবে না, তাই ওখানে তেল দেওয়ারও কোনো দরকার নেই। অনেকে বলে তেল দাও, একদম তেল দেবে না, কোনো রকম তেল দেওয়ার দরকার নেই, ওই জায়গাটাতে হাত দেওয়ারই দরকার নেই যতক্ষণ না ওটা খসে পড়ছে। তবে সারাদিনের মধ্যে একবার ওই জায়গাটা যত্ন নেওয়া দরকার। তো ওইখানটাতে ডাক্তার যদি তোমাকে কোনো লিকুইড দেয় যেটা জলের মধ্যে দিয়ে ওখানটা পরিষ্কার করতে হয় সেরকম ভাবে করো, আদারওয়াইজ ডাক্তার যেভাবে তোমাকে বলছে সেভাবে করো। আমি যেভাবে করতাম, আমি ওটাকে একটা কটন মানে তুলো নিয়ে সেটাকে আলতো করে গরম জলে সোক করে নিতাম এবং একদম ওটা থেকে জল বের করে ওর চারিদিকটা আমি একটু ভালো করে পরিষ্কার করে দিতাম এবং ডক্টর আমাকে একটা মেডিসিন প্রেসক্রাইব করেছিলেন, আমি সেটা ওখানে লাগিয়ে দিতাম এবং আমার প্রায় 12 দিনের মধ্যে ওটা নাভিটা খুলে পড়ে গেছিল। তো সেই রকমই ডাক্তারের পরামর্শ ছাড়া নাভিতে কোনো রকম হাত দেওয়া, কোনো রকম তেল দেওয়া, এই জাতীয় জিনিসগুলো কিন্তু একদম করবে না। এবার তেলের কথায় আসি, তেলও ডাক্তারই প্রেসক্রাইব করে দেন যে তেল ইউজ করবে। যদি সেরকম কিছু না করেন তাহলে কি করবে, সর্ষের তেল কিন্তু একদম ইউজ করো না, কোকোনাট অয়েল ইউজ করতে পারো। অনেকে বলে কোকোনাট অয়েলে বাচ্চা ঠান্ডা লেগে যায়, এগুলো কিন্তু টোটালি মিথ, একদমই সেরকম না। যেটা ইউজ করো সেটা যেন ভার্জিন হয়। তবে একটা কথা আমি বারবার বলছি, সর্ষের তেল কিন্তু একদম না। বেস্ট উপায় হচ্ছে তোমার ডক্টরকে জিজ্ঞেস করো যে কি তেল ইউজ করবে, সেটা কিন্তু অবশ্যই করে নিও, সেই তেলটাই ইউজ করো। এবং বাচ্চাকে সপ্তাহে 2 দিন কি 3 দিন ভালো করে স্নান করিয়ে দিও। আর এই সময় স্নান করানোর সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবে, কানগুলোতে কিন্তু বাচ্চার জল ঢুকে যেতে পারে, সেই জন্য দুটো হাত দিয়ে কিন্তু কান দুটোকে চেপে তারপরে মাথায় জল দিও। মানে এইভাবে শুয়ে এই দুটো আঙুল দিয়ে বাচ্চার কান দুটোকে আলতো করে চেপে এই হাত দিয়ে জল নিয়ে এরকম ভাবে মাথায় দিয়ে ওকে স্নানটা করিয়ে দিও। এবার যেটা স্নান তেল এইগুলো গেল, ও স্নানের আগে যেটা হয় সেটা হচ্ছে রোদ দেওয়া। অবশ্যই বাচ্চাকে রোদ দাও, কারণ রোদে ভিটামিন ডি থাকে, সেই ভিটামিন ডিটা বাচ্চাদের হাড় গোড় শক্ত করতে খুব কাজে দেয়, বাচ্চাকে রোদ দেওয়া খুব ভালো। তবে এখানে একটা কথা আছে যে রোদ যখনই দেবে সেটা কিন্তু সকাল 9টার মধ্যে যে রোদটা আসে, যে আলতো নরম রোদটা আসে সেই রোদটা দেবে। এবং সবসময় বাচ্চাকে কিন্তু খালি গায়ে রোদ দেবে না, যে তেল মাখিয়ে দিলাম, মানে হয় না যে বাড়িতে পুরোনো দিনের মানুষ থাকলে মা কাকিমা জেঠিমা ঠাকুমারা থাকলে কি করে বাচ্চাকে ভালো করে সর্ষের তেল মালিশ করে রোদে শুয়ে দেয়, এরকম ভাবে করো না, বাচ্চা কিন্তু পুরো ট্যান পড়ে কালো হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো আগেকার দিনে হতো, এখন কিন্তু ডাক্তাররাও বলে রোদ দিতে না। তবে সকাল 9টার মধ্যে যে রোদটা আসে সেটা খুব হালকা রোদ, বাচ্চাকে কটনের কিছু পরিয়ে তবে বাচ্চাকে রোদ দাও, খালি গায়ে তেল মাখিয়ে একদম রোদে কিন্তু দেবে না, তাহলে কিন্তু বাচ্চা কালো পড়ে যাবে, ট্যান পড়ে যাবে। এবার যেটা, বাচ্চাকে কি ধরনের জামা কাপড় পরাবো, বাচ্চাকে অতি অবশ্যই সুতির জামা কাপড় পরাবে, অতি অবশ্যই নরম জামা কাপড় পরাবে এবং জামা কাপড় পরানোর আগে অবশ্যই সেটা ডেটল জলে ভালো করে ধুয়ে নেবে। এখানে একটা কথা বলি, অনেকের প্রশ্ন আসে বাচ্চার জামা কাপড় কি ডিটারজেন্ট দিয়ে কাচবো। এখানে একটা অপশন হতে পারে, মানে আমি যেটা করি সেটা কিন্তু আমি বাচ্চার জামা কাপড় মানে আমার মেয়ের জামা কাপড় কিন্তু আমি ইজিতে কাচি। তোমরা চাইলে ইজি ইজি দিয়ে কিন্তু বাচ্চার জামা কাপড় কাচতে পারো, কারণ রেগুলার যে সোডা পাওয়া যায় মানে যেগুলো দিয়ে বড়দের মানে আমাদের যে জামা কাপড় গুলো কাচা হয় আর কি, ন্যাচারাল মানে প্রত্যেক বাড়িতে যে থাকে সার্ফ এক্সেল বা যাই কিছু হয় ওগুলো খুব হার্ড হয়, তো বাচ্চার জামা কাপড় গুলো খুব খড়খড়ে করে দেয়। তো সেই জন্য বেস্ট অপশন হতে পারে ইজি ইজি দিয়ে বাচ্চার জামা কাপড় কাচো, বাচ্চার জামা কাপড় গুলো খুব সফট থাকবে এবং ওদের পরতেও ভালো লাগবে, খড়খড়ে ভাবটা একদম থাকবে না। এবং প্রতিবার বাচ্চার জামা কাপড় কিন্তু যেটা করবে সেটা হচ্ছে যে ডেটল দিয়ে কিন্তু কাচাকাচি করবে, ডেটল স্যাভলন এই জাতীয় অ্যান্টিসেপটিক গুলো 2 ফোঁটা জলে দিয়ে বাচ্চার জামা কাপড় গুলো কাচবে। এবার যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে বাচ্চাকে ডায়পার পরানোটা কি ঠিক নাকি কাপড়ে ন্যাপি ঠিক। দেখো আমি একটা কথা বলি, ডায়পার পরিয়ে যদি তুমি মেনটেন করতে পারো তো ডায়পারের থেকে বেটার অপশন কিচ্ছু হতে পারে না, ন্যাপিতে যদি তুমি মেনটেন করতে পারো সেটাও ভালো। তবে আমার আমার মতামত যদি তুমি চাও তাহলে আমি বলবো ডায়পার কিন্তু বেস্ট অপশন। তার কারণ
ডাইপার পরলে সদ্যজাত যারা মা হয় তাদেরও কিন্তু অনেকটা রেস্টের দরকার হয়, যেটা আমি বারবার বলি। সব সময় কিন্তু বাচ্চাকে খেয়াল, মানে বাচ্চা কখন হিসু করছে, এই সময় ওরা খুব ঘন ঘন হিসু করে, খুব ঘন ঘন পটি করে। তার কারণ হচ্ছে ও যতবারই খাচ্ছে ততবারই হিসু করছে, যতবারই খাচ্ছে ততবারই পটি করছে, মানে এরকমও হবে খাচ্ছে পটি করছে একই সাথে হয়তো, ঠিক আছে। তো যেটা হয় সেটা হচ্ছে সবসময় কিন্তু মেনটেন করা সম্ভব হয় না, ঠিক আছে। তো তুমি ম্যাক্সিমাম টাইম খোলা রাখতে পারো, কিন্তু মানে খোলাই রাখতে পারো, কাপড়ের ন্যাপি ইউজ করতে পারো, কিন্তু দুপুরবেলা মানে যখন তুমি রেস্ট নিচ্ছ সেই টাইমটা এবং রাত্রিবেলা অতি অবশ্যই কিন্তু ডাইপার পরিয়ে রেখো বাচ্চাকে। এবং যেটা করবে সেটা হচ্ছে ডাইপার যখনই পরাবে তখনই কিন্তু মানে ডাইপার যখনই খুলবে ওই জায়গাটা কিন্তু হালকা গরম জল দিয়ে, মানে উষ্ণ একদম গ্লুকোম ওয়াটার, যেটাকে মানে হাত দিলে তোমার হাতটা সহ্য করতে পারছে এরকম এরকম জল দিয়ে একটা কাপড় দিয়ে জাস্ট ওই জায়গাটা মুছে দেবে। এটা যতবারই ডায়াপার চেঞ্জ করবে ততবারই যদি করতে পারো তাহলে কিন্তু র্যাশের কোনো রকম প্রবলেম নেই। আর এই রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, যে ভিডিওটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে এবং খুব কাজের একটা ভিডিও, যে কিভাবে ডায়াপার বাচ্চাকে পরাবে এবং কি কি প্রিকশন মেনটেন করলে বাচ্চার কখনো ডায়াপার র্যাশ হবে না। সত্যি কথা বলতে আমার মেয়ের আজ পর্যন্ত কিন্তু কখনো ডায়াপার র্যাশ হয়নি, মানে আমি যেভাবে ওকে মেনটেন করেছি তার জন্য কিন্তু একবারও ডায়াপার র্যাশ হয়নি এখনো পর্যন্ত। তো এবার যখন আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, ছ মাস হয়ে গেছে, এইভাবেই মানে এই জিনিসগুলো যদি তোমরা মেনটেন করতে থাকো আরামসে ছ মাস তোমাদের কেটে যাবে। তো প্রথম ছ মাস এইভাবে বাচ্চাকে খেয়াল রাখতে পারো। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের যদি আমার ভিডিওতে একজনেরও যদি হেল্প হয়ে থাকে তাহলে আমি আমার ভিডিওর বানানোটা সার্থক বলে মনে করি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।